এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড স্নো হোয়াইট কালার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার এটাকে বলে হইতেছে প্রিমিয়াম কোট বলে এটাকে। হ্যাঁ, প্রিমিয়াম কোট। আচ্ছা, এটা ওয়ার্কিং ব্রিড। এই কুকুরগুলাকে দিয়ে শুধু গার্ড দেওয়া না, এই কুকুরগুলাকে দিয়ে মানুষ বরফে বড় বড় স্লেজ টানে। ওকে, দেখতে কোটটা দেখেন, নেকড়ে বাঘের মতো লাগে অনেকটা। কোটটা দেখেন, কাছে আসেন একটু, এই কাছে আসেন, দেখেন কোটটা দেখেন, একদম মানে সজারুর কাটার মতো। হ্যাঁ, বড় বড় কোট ওদের, এবং পায়ের সাইজ গ্রোথ বিগার। এক্সট্রিমলি এনার্জেটিক ডগস, এবং ওরা অনেক পাওয়ারফুল, এবং ওরা ওয়ার্কিং ব্রিড, সো কুকুরের এক্সপিরিয়েন্স হওয়ার দরকার আছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর, মন চাচ্ছে আমি একটা নিয়ে যাই বাসায়। আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল চৌধুরী 24 টিভি, সাথে আমি আছি রাহিম চৌধুরী ইমন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিউট কিউট হাস্কি পাপিস। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলে এসেছে আজকে সালমান ফার্সি ভাইয়ের বাসায়। সালমান ফার্সি ভাইয়ের যে ডগস, যে পাপিসগুলো আছে হাস্কি পাপিস, এগুলোর আপডেট সম্পর্কে আজকে আমরা জানবো, এবং এদের প্রাইস সম্পর্কেও আমরা জানবো। তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সালমান ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এই যে হাস্কির কিউট কিউট পাপিস গুলো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, তো এরা কি আপনার ঘরের? জি জি, এগুলো সব এখানে ব্রিড হয়েছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, সব আপনার ঘরের? খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, এবং সবগুলোর লোক কাটতে হবে, সবগুলোর শুয়ের মতো চিকন চিকন লোক হয়েছে বাবা বাবা। আচ্ছা, শুরুতেই ভাই একটা একটা কথা বলি, যে এই হাস্কি তো দিয়েও, এই হাস্কি কুকুর দিয়েও তো মনে হয় গার্ড দেওয়া যায়, তাই না? হ্যাঁ, এটা ওয়ার্কিং ব্রিড। এই কুকুরগুলাকে দিয়ে শুধু গার্ড দেওয়া না, এই কুকুরগুলাকে দিয়ে মানুষ বরফে বড় বড় স্লেজ টানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক এনার্জেটিক ডগ, অনেক শক্তিশালী কুকুর। আচ্ছা, তো মানে না, এই প্রশ্নটা করলাম কেন, যে অনেকে যে মনে করে হাস্কি কুকুর শুধুমাত্র ওই যে শখের বসে একটু আদর করে পালন। নো নো নো, দে ওয়ার্কিং ব্রিড, গার্ডের জন্য অনেক বেস্ট, তাই না? অবশ্যই ভালো, কিন্তু কথা হচ্ছে যে এদের ক্লাইমেট ফ্রেন্ডলি হয় না দেখে মানুষের এসিটিসি দিয়ে পালে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুবই ফ্রেন্ডলি, খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর একটা ভাই। এটা কি কোট? এটা একটু অন্যরকম লাগছে। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড স্নো হোয়াইট কালার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার এটাকে বলে হইতেছে প্রিমিয়াম কোট বলে এটাকে। হ্যাঁ, প্রিমিয়াম কোট। আচ্ছা, এই বাচ্চাটা আমাদের সবচেয়ে ছোট বাচ্চা ছিল। ভালো খাওয়া দাওয়া ঠিক মতো পড়ছে শরীরে, দেখতে এখন বড় সড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওদের বয়স এখন কতদিন? এখন প্রায় 48 days। 48 days, এখানে যে কটা বাচ্চা দেখতে পাচ্ছি সবগুলোর কি 48 days? না না না, আরেকটা ব্যাচের বাচ্চা আছে, ওরা 2 দিন ছোট। আচ্ছা আচ্ছা, এটাকে প্রিমিয়াম কোট বলে, এটা একটা মেল বাচ্চা, ফেস দেখেন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন চোখগুলো একদম ব্লু, চোখের মণিগুলো একদম নীল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে, আর দেখতে ভয়ও লাগে খুব, খুব ভয় লাগে। আপনাকে আরেকটা দেখাই কালার। আচ্ছা, দেখেন এই কুকুরটা বিক্রি হয়ে গেছে, এটা তো চকলেট কালার লাগছে। হ্যাঁ ইয়েস, এটা চকলেট এন্ড হোয়াইট, স্নো হোয়াইট কালার। এটা আমার অনেক জায়গায় পাওয়া, কিন্তু এই যে আমার কাছে এই এই কালারটা একটু অন্যরকম লাগছে, মানে একটু আনকমন টাইপের লাগছে এই কালারটা আমার কাছে। তো এখন, তো এখন এদের অবস্থা কি, এখন এদের প্যারেন্টস এবং এদের কি অবস্থা এখন? আপনার প্যারেন্টস একটা হচ্ছে উলিকোট ফ্যামিলি, আর এটা হচ্ছে প্রিমিয়াম কোট। প্রিমিয়াম কোট গুলো আপনাকে এতক্ষণ দেখালাম, আপনাকে আমি এখন একটা উলি কোট দেখাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ধরেন এই বাচ্চাটা হচ্ছে একটা উলি কোট বেবি, এটা কিন্তু ওদের থেকে 2 দিন ছোট। আচ্ছা, উল্টা সাইজে বড়। হ্যাঁ, ওকে, দেখতে কোটটা দেখেন, নেকড়ে বাঘের মতো লাগে অনেকটা। কোটটা দেখেন, কাছে আসেন একটু,
এই কাছে আসেন দেখেন কোটটা দেখেন মাশাআল্লাহ একদম মানে সজারুর কাটার মতো হ্যাঁ বড় বড় কোট ওদের এবং পায়ের সাইজ গ্রোথ বিগার হ্যাঁ মাশাআল্লাহ এবং ওদেরটা কিন্তু রিলেটিভলি একটু স্মলার হ্যাঁ 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 কিন্তু ওরা অনেক বেশি ওয়েদার ফ্রেন্ডলি হবে ওদের থেকে এই কুকুরটা থেকে অনেক বেশি ওয়েদার ফ্রেন্ডলি হবে ওগুলা ওগুলা আরামসে পালতে পারবে নরমালি যেরকম জার্মান শেফার্ড ফ্যান দিয়ে পালে একদম ওভাবে করে পালতে পারবে পালার জন্য আরাম হবে সাদা কুকুর হোক ওটা কালো কুকুর হোক যে কালারই হোক কালার ইজ নট দ্য প্রবলেম দ্য থিং ইজ যে উলিকোটের বাচ্চাগুলো একটু গরম বেশি লাগবে আর প্রিমিয়াম কোট যেগুলো আছে যেমন এই যে আমার হাতের একটা প্রিমিয়াম কোট ওর সাথে আবার আমার নতুন আজকে দোস্তি হয়েছে ও আমার কাছে খুব আসতেছে হ্যাঁ আমি আজকে ওকে নাম দিলাম স্নোই স্নোই হ্যালো স্নোই তুমি তাহলে একটু দেখো মতো স্নোর মতোই কিন্তু হোয়াইট একদম হোয়াইট হ্যাঁ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মন চাচ্ছে আমি একটা নিয়ে যাই বাসায় আচ্ছা তো এখন এদের কি ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং কি কমপ্লিট আছে এটা ডিওয়ার্মিং হয়ে গেছে ওদের ডিওয়ার্মিং হয়ে গেছে ওদের ভ্যাকসিনেশনটা হবে ভ্যাকসিনেশনের জন্য আমি ভেটকে অ্যাপয়েন্ট করেছি ওরা অবজারভেশনে আসবে বিকজ ভ্যাকসিনেশনের আগে সব প্রত্যেকটা বাচ্চার টেম্পারেচার চেক করা ওয়েট চেক করা এগুলো একটা ব্যাপার আছে তো এগুলো করার পরে আমরা ইনশাল্লাহ ওদের ভ্যাকসিনেশনটা করাবো তারপরে যখন সেফ পিরিয়ড হবে তখন আমরা ভ্যাকসিনেশন কার্ড সহ ওই যে যে বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে ওদের মালিকের বাসায় আমরা ডেলিভার করে দিব আচ্ছা অনেকে আছে আমাদের কাছে ফোন কল করে যে ভাই আমরা কুকুর কখনো পালিনি কিন্তু যে পালবো প্রথমবার মানে ফার্স্ট টাইম তো সেই ক্ষেত্রে যারা মানে কুকুর যারা কখনো পালে নাই তো তাদের ক্ষেত্রে কি বলতে চান কিভাবে তারা পালবে এই হাস্কি কুকুর যে কখনো পালেনি ওনার প্রফেশনাল হেল্প লাগবে কারণ যারা প্রথমে কুকুর পালেনি বা কুকুর এক্সপিরিয়েন্স নাই ওনাদের জন্য হাস্কি পালাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে প্রথমেই এক্সট্রিমলি এনার্জেটিক ডগস এবং ওরা অনেক পাওয়ারফুল এবং ওরা ওয়ার্কিং ব্রিড সো কুকুরের এক্সপিরিয়েন্স হওয়ার দরকার আছে আর হচ্ছে যারা নতুন পালবে তাদের জন্য যদি খোলা জায়গা থাকে খোলামেলা জায়গা যদি থাকে ওরা যদি খেলতে পারে তাহলে এটা খুব পজিটিভ একটা এনার্জিতে টার্ন করবে তো এটা বেটার হবে যারা বিগিনার তাদের জন্য এই মনে করেন এই যে এরকম 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 এগুলো হচ্ছে সব প্রিমিয়াম কোট আর আমার হাতে যেটা আছে এটা দেখেন এটা হচ্ছে উলি কোট এই কোটেরটা পালাটা ঠিক হবে না ওনাদের জন্য ওই ব্রিডটা পাললে মজা পাবে পালতে মানে এটা তো মানে সাধারণ ভাবে তারা পালতে পারবে যেভাবে জার্মান শেফার্ড কিংবা জি জি ল্যাব্রাডর যেভাবে যেগুলো পালে ওভাবে পালতে পারবে আচ্ছা 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 তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করতে চাই আপনাকে হ্যাঁ এই হাস্কিজ হাস্কি যে পাপিস গুলো এদেরকে আপনি কি কি খাবার খাওয়ান হাস্কি পাপিস না যে কোনো পাপিকে আমরা বেসিক কিছু খাবার খাওয়াই যেমন রয়্যাল ক্যানিন মাদার অ্যান্ড বেবি ডগ ফুড আছে একটা তারপরে চিকেন মিট খাওয়াই তারপর ওদেরকে দই খাওয়াই দই টক দই খুব ভালো প্রোবায়োটিক ওদেরকে ওমেগা থ্রি খাওয়ানো হয় ওদের মাকেও ওই খাবারটা খাওয়ানো হয় যাতে ওরা এই পুষ্টিটা ওর মার দুধের মাধ্যমে ওরা যাতে পায় আচ্ছা 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 তারপরে আস্তে আস্তে যখন ওরা 55 days to 60 days এ শিফট করবে তখন আস্তে আস্তে আমরা ওদেরকে ওই পাপি ডগ ফুডটা ইন্ট্রোডিউস করব মাদার অ্যান্ড বেবিটা তখন আর ওদের খেতে হবে না এখন ওদের দাঁত শক্ত হয়ে গেছে ওরা এখন শক্ত খাবার চাবায় খেতে পছন্দ করে আচ্ছা আচ্ছা না অনেকে আছে যেমন যেমন দেড় দুই মাসের যে পাপিস গুলোকে অনেকে আছে যেমন ওই সবজি মুরগির মাংস একসাথে মিক্স করে খাওয়ায় তো সেটা কি ভালো হবে নাকি যারা কিনবে তারা ডগ ফুড খাওয়াবে কোনটা ভালো হবে আমি আসলে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারটা খাওয়াই এটাতে অনেক পুষ্টি অনেক নিউট্রিশনস আছে যেটা ন্যাচারাল রেমেডিস কালেক্ট করতে গেলে আমার জন্য আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো এটার জন্য আমি ওই খাবারটা খাওয়াই বিকজ ইটস এ ভেরি নিউট্রিশাস ফুড ওদের যতগুলো যত ধরনের নিউট্রিশন দরকার এটা ওরা পায় এবং আমি এটা ওদের খাইয়ে রেজাল্ট পেয়েছি মানে ফিটনেস কোট তারপর মনে করেন আপনার সাফিসিয়েন্ট ফ্যাট গ্রোথ এগুলো সব ঠিক থাকে আচ্ছা 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 তো সেই জন্য মানে এই মানে ডগ ফুডটাই বেস্ট হবে ভিডিও আমরা শেষ করে দিব কথা বাড়াবো না তো শেষ প্রান্তে এসে বলতে চাই যে ভাইয়া এখন এই পাপিস যেগুলো আছে এরা মানে এগুলো কিভাবে যারা কিনতে চায় তারা কালেক্ট করবে কিভাবে আপনার কাছে ওদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে যখন সেফ পিরিয়ড পার হয়ে গেলে আর ওদের মায়ের দুধটা ছেড়ে দিলে ওদের নর্মাল যত ধরনের খাবার আছে ওরা অলরেডি এখনই অ্যাডপ্ট করে ফেলেছে ওরা এখনই সব খাচ্ছে মার সাথে তো মায়ের দুধটা ছেড়ে দিলে ইনশাল্লাহ তারপর আমরা ওদেরকে
যার যা বাসায় যার যে সেট হয়ে গেছে ওদের বাসায় গিয়ে ডেলিভার করে দিয়ে আসবো। ওরা একবার গোসল করেছে খাওয়ার পর থেকে এখন পর্যন্ত একবার গোসল করেছে, বিকজ ওই যে নালে ওদের গায়ে ঘা হয়ে যায়। আচ্ছা, তো ওইটা করা হয়ে গেছে, একবার ডিওয়ার্মিং হয়েছে, ভ্যাকসিনেশন হয়ে যাবে দু একদিনের মধ্যে, তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, তো যদি কারো প্রয়োজন পড়ে তো তারা যোগাযোগ করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের নাম্বার যে স্ক্রিনে এখানে নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে সালমান ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন তাহলে পাপিস আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, ভাইয়ের সাথে আলোচনা করতে পারবেন। ধন্যবাদ ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সালমান ফার্সি ভাইয়ের হাস্কি পাপিসগুলোর এখন বর্তমান কি অবস্থা, অর্থাৎ আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এবং যদি কারো এরকম কিউট কিউট পাপিস যদি কারো প্রয়োজন পড়ে তারা সালমান ফার্সি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সালমান ফার্সি ভাইয়ের ফোন নম্বর ঠিকানা সবকিছুর বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সকলে ভালো থাকুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।